হাই এভরিবডি, আই এম ডায়েটিশিয়ান দেবনা কর্মকার। নিউট্রিশনস দ্য ডায়েট ব্লগে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দেরকে আমার প্রণাম। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বাট তার সাথে সাথে যেটা বলার, যেটা আমি সবসময় বলি, যদি আপনাদের এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশানে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করা সেটা কোনো ডায়েট রিলেটেড, স্পেসিফিক ডায়েট রিলেটেড কোনো ব্লগ নয়। সেটা বেসিক্যালি আমার নিজের লাইফের একটা মানে এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ সেটা অনেকেই ফেস করে থাকেন। তো আমার মনে হয়েছে সেটার উপরে যদি একটা ব্লগ বানাই তো সেটা হয়তো অনেকের জন্যই হেল্পফুল হবে, সেটার কিছু নয়। ব্যাপারটা হচ্ছে আমি রিসেন্টলি কলকাতা থেকে ইউকে শিফট করি, তো আমার একটি 1.5 বছরের মেয়ে রয়েছে এবং তাকে নিয়েই আমি শিফট করেছি। তো এই আমার এই যে লং জার্নিটা, ফ্লাইটে আমার অলমোস্ট যদি ধরা হয় 18 থেকে 20 ঘন্টার কাছাকাছি আমাদের এই জার্নিটা ছিল। তো এই এরকম জার্নি যারা করবেন, প্ল্যান করছেন বা যাদের সামনেই মানে বেবিকে নিয়ে এরকম কোনো বড় একটা লং জার্নি প্ল্যান মানে যা করার একটা প্ল্যান রয়েছে ফ্লাইটে, তাদের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই একটা ভীষণ চিন্তা থাকে যে বাচ্চাকে কীভাবে ম্যানেজ করবেন, বাচ্চার খাওয়া দাওয়াকে কীভাবে ম্যানেজ করবেন। তো আমি যেহেতু রিসেন্টলি এই সিচুয়েশানটার মধ্যে দিয়ে গেছি, তো সেই কারণে আমার মনে হলো যে এই সিচুয়েশানটার উপরে একটা ব্লগ বানানো যেতে পারে। তো চলুন আমি আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, আই হোপ হয়তো আপনাদের এটা উপকারে লাগতে পারে। হ্যাঁ, তো প্রথমেই যেটা বললাম, যেটা আমি আগেই বললাম যে আমার বাচ্চার বয়স হচ্ছে 1.5 বছর, তো স্বাভাবিকভাবেই ও সে এখন একটু ভাত সবজি টবজি এগুলো খায়, সেমি সলিড ফুড খায়, কারণ দাঁত এখনও তার পুরো ওঠেনি, তো পুরো চিবিয়ে খাওয়াটা তো সম্ভব নয়। তো যাই হোক, কিন্তু ব্যাপারটা যেটা হয় কি, ফ্লাইটে তো আপনি অবভিয়াসলি ভাত নিয়ে যাওয়া তো সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে এমন জিনিস প্রথমে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে মা বা বাবা হিসাবে আপনার যেটা প্রথম কাজ হবে, আপনার বাচ্চা কোন ধরনের খাবারগুলোকে পছন্দ করে এবং কোন খাবারগুলো কোনো রকম ঝামেলা ছাড়াই মোটামুটি আপনি তাকে খাইয়ে দিতে পারবেন, সেই খাবারগুলো আপনাকে চুজ করতে হবে ফ্লাইটে যাওয়ার সময়। যেমন আমি আমার মেয়ের ক্ষেত্রে বলতে পারি, আমার মেয়ে কিন্তু খাওয়া নিয়ে বেশ ঝামেলা করে, তো বিশেষ করে তার লাঞ্চ এবং ডিনার মানে হেভি মিলগুলোতে তাকে বেশ তার ঝামেলা আছে। তো খুব স্বাভাবিকভাবেই আমাকে মানে এটার উপরে বেশ মানে স্টাডি করতে হয়েছিল। তো সেইটা হচ্ছে ব্যাপার যে আপনার বাচ্চা কোন খাবারগুলোতে খুব একটা ঝামেলা করে না, সেই খাবারগুলোকে আপনি চুজ করুন এবং সেই খাবারগুলোকে আপনি ফ্লাইটে নিতে পারেন। এবার অনেকের একটা প্রশ্ন থাকে যে ফ্লাইটে কি সব খাবার নিতে দেয়। ইউজুয়ালি বাচ্চাদের খাবারের ক্ষেত্রে ওরা কোনো রেস্ট্রিকশন করে না, তো সেক্ষেত্রে আপনি বাচ্চা যে যে খাবারগুলো আপনার বাচ্চা পছন্দ করে সেই সেই খাবারগুলো আপনি অবশ্যই নিতে পারেন। এরপর আরেকটা যেটা কথা বলার সেটা হচ্ছে গরম জল। গরম জলও কিন্তু আপনি ইউজুয়ালি ফ্লাস্ক মানে ফ্লাইটে আপনি গরম জল তো পেয়েই যাবেন, যে হেল্প মানে যারা এয়ার হোস্টেস থাকেন তাদেরকে বললে। বাট অনেক সময় মনে হয় কি মানে সেই জলটা কি জল দেওয়া হচ্ছে, তো সেটা একটা চিন্তা থাকে। তো আমি যেমন ফ্লাস্কে গরম জল আমার মেয়ের জন্য আমি ক্যারি করেছিলাম, ঠিক সেরকম যেই জল বাচ্চা খাচ্ছে, ইউজুয়ালি বাড়িতে যদি অ্যাকোয়াগার্ডের জল আপনি ইউজ করেন বা অনেকে জল ফুটিয়ে বাচ্চাকে খাওয়ায়, কিন্তু বাইরে তো সেটা সম্ভব হয় না, বা আপনি কতটা জল একসাথে ক্যারি করতে পারবেন, যদি আপনি ক্যারি করতে পারলেন উইচ ইজ ভেরি গুড, বাট সবসময় সেটা সম্ভব হয় না। মানে আমার ক্ষেত্রে যেমন আমি অতটা তো জল ক্যারি করতে পারিনি, তো সেক্ষেত্রে সেফ হচ্ছে আপনি মিনারেল ওয়াটার কিনে নিন এয়ারপোর্টে, অর আপনি ফ্লাইটে জল চাইলে ওরা তো মিনারেল ওয়াটারের ছোটো বটল আপনাকে সার্ভ করে দেবে, তো সেটার প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। নেক্সট যেটা কথা বলছি মানে আমি আমার মেয়ের রুটিনটা দিয়ে বলছি, যেমন আমার মেয়ে সকালবেলা ইউজুয়ালি ব্রেকফাস্টে ও ওটস কলা এবং দুধ দিয়ে মেখে খায়, কোনো কোনো দিন মুড়ি গুঁড়ো করে খায়, অল্টারনেট ওয়েতে আমি ওকে মাঝে মাঝে দিই এগুলো। তো এবার অবভিয়াসলি আমাদের যেহেতু সকালবেলা ফ্লাইট ছিল, মানে আমার 10:30টায় ফ্লাইট ছিল, তো ও ইউজুয়ালি ও 10টা নাগাদ 9:30-10টা নাগাদ ব্রেকফাস্ট করে, কিন্তু সেই সময়
অবভিয়াসলি ওকে আমার এগুলো খাওয়ানো তো পসিবল ছিল না, তো সেই কারণে আমি একদম সেফ ওয়েতে হেঁটেছিলাম। সেটা হচ্ছে আমি ওকে সেই সময় নেস্ট্রাম খাইয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো নেস্ট্রাম ও খুব একটা ঝামেলা করে না ওটার খেতে, তো সকালবেলা আমি ওকে নেস্ট্রাম খাওয়াই এবং তার সাথে সাথে আমি কলাটা ক্যারি করেছিলাম কারণ ও কলা খেতে ভালোবাসে। তো কলাটা আমি নেস্ট্রামের সাথে স্ম্যাশ করে দিইনি, আমি যেটা করেছিলাম কলাটা আমি আলাদা নিয়েছিলাম, নিয়ে সেটাকে স্ম্যাশ করে ওকে কলাটা খাইয়েছিলাম আর নেস্ট্রাম খাইয়েছিলাম। তো একটা হেভি ওর ব্রেকফাস্ট হয়েছিল, তো সে কারণে সেটা ওকে ওইভাবে আমি ম্যানেজ করেছিলাম। ফ্রুটসের ক্ষেত্রেও একই কথা বলে, ফ্রুটসও কিন্তু সব ফ্রুটস আপনি যেগুলো আপনার বাচ্চা খায় সেই ধরনের ফ্রুটস আপনি ডেফিনেটলি ক্যারি করতে পারেন। আমি যেমন পার্সোনালি কলা ক্যারি করেছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি তাতে। তো এটা হচ্ছে ব্রেকফাস্টের ব্যাপার গেল। তো এরকম যদি আপনার বাচ্চা, আপনি সেটা সেরেলাক খাওয়াতে পারেন, যে নেস্ট্রাম খাওয়াতে পারেন বা অন্য কোনো এরম জাতীয় কিছু জিনিস যদি সে খায় তো আপনি সেটাও খাওয়াতে পারেন। ইনফ্যাক্ট মুড়ি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে আপনি খাওয়াতে পারেন। তো যেটা আপনি আপনার বাচ্চা কমফোর্টেবল যেই খাবারটাতে, এরম ধরনের খাবার কিন্তু আপনি খাওয়াতে পারেন। আমি যেমন মুড়ি গুঁড়োর সাথে ক্যারি করেছিলাম যে যদি প্রয়োজন হয় আমি সেটা ওকে খাওয়াতে পারবো, বা কখনো যখন লেবারে রয়েছি তখন যদি এয়ারপোর্টে আমি খাওয়ানো পসিবল হয় বা ওর খেতে ইচ্ছা হয় তো আমি ওকে খাওয়াবো। তো আমি মুড়ি গুঁড়ো ক্যারি করেছিলাম, তো আপনিও চাইলে ক্যারি করতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা কথা বলার সেটা হচ্ছে যে ইউজুয়ালি মানে আমি আমার মেয়ের রুটিনটা দিয়ে আপনাদেরকে বলছি, ও ইউজুয়ালি ব্রেকফাস্টে মানে একটু হেভি এরমভাবেই আমি ওকে করাই, করার পর ও ইউজুয়ালি একেবারে লাঞ্চ করে, মাঝখানটাতে একটু স্নান টান করেও ঘুমোয় এবং তারপরে একদম লাঞ্চে চলে আসে। লাঞ্চে বাড়িতে থাকলে অবভিয়াসলি মাছ দিয়ে সবজি দিয়ে একটা ঝোল দিয়ে ভাত দিয়ে খাওয়ানো হয় ওকে, বা কখনো চিকেন স্টু করে খাওয়ানো হয়, বাট ডেফিনেটলি ফ্লাইটে সেটা তো পসিবল ছিল না। তো সেই কারণে যেটা আমি করেছিলাম ফ্লাইটে সেই সময়ে আমি ওকে সেরেলাক দিয়েছিলাম, ওই ভেজিটেবলস এবং মুগ ডাল একটা সিরিয়াল পাওয়া যায় সেরেলাক, ও তো ওই ওই সেরেলাকটা আমি নিয়েছিলাম এবং ওই সেরেলাকটা আমি ওকে ওই সময় খাইয়েছিলাম। আর তার সাথে আমার মানে ও যেমন বাড়িতে থাকলে রেগুলার টক দইটাও ভীষণ ভালোবাসে খেতে, বাড়ি পাতা টক দই, কিন্তু অবভিয়াসলি ফ্লাইটের সাথে সম্ভব ছিল না, কিন্তু ফ্লাইটে সেদিন টক দই দিয়েছিল, তো টক দই দেওয়াতে আমি ওই টক দইটাকে খাইয়েছিলাম। তবে সব ফ্লাইটে সেটা তো পসিবল হয় না, বা আপনার বাচ্চা হয়তো নাও খেতে পারে, বাট আমার বাচ্চার ক্ষেত্রে এটা প্রবলেমটা সলভ হয়ে গেছিলো। তো এটা হচ্ছে লাঞ্চটা ওকে আমি এইভাবে করেছিলাম, এবং মাঝখানে যে সময়টা মানে ধরুন ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানেও খুচখাচ জেগেছিলো এটি করেছিল, তো সেই সময়টা আমি ওর জন্য বিস্কিট ক্যারি করেছিলাম, তার সাথে সাথে মাখানা। মাখানা কিন্তু খুব মানে হেলদি একটা ফুড, মানে লোটাস সিডস ওটা, ওটা হয়তো অনেকেই খান। তো ওটাকে একটু শুকনো কড়াইতে ভেজে মানে ওটাকে যদি একটু মানে বাটারের মধ্যে ফ্রাই করেন তো ওটা খুব মুচমুচে হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। আর এই বয়সী বাচ্চাদের না যেহেতু দাঁত ওঠে না তত, মানে দাঁত ওঠার সময় তো খুব স্বাভাবিক ওরা কিছু চিউ করতে চায়, চিউ করতে ওদের খুব ভালো লাগে। আমার মেয়ে যেমন মুড়ি খেতে ভালোবাসে, মাখানা এরকম মুচমুচে করে ভেজে দিলে ও বেশ খেতে ভালোবাসে, মাঝে সাঝে পপকর্ন খায়, তো এরকম ধরনের আমি মাখানা ক্যারি করেছিলাম এবং মুড়ি গুঁড়োও যেমন ক্যারি করেছিলাম কিছু মুড়িও আমি সাথে রেখেছিলাম। তো এই এইগুলো আস্তে আস্তে ওকে তখন দিয়েছিলাম, তো মানে এগুলো দিয়ে খানিকটা টাইম পাস করেছে। তো এইভাবে আমি ওই ব্রেকফাস্ট অফ দি ব্রেকফাস্টের পর ওটাকে ম্যানেজ করি এবং তারপরে ওকে লাঞ্চ করাই ওই আপনার সেরেলাক দিয়ে, অ্যান্ড দেন তারপরে যা টক দই যেহেতু ফ্লাইটে আমি পেয়ে গেছিলাম আমার কোনো অসুবিধা হয়নি, তো সেই কারণে আমি টক দই ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ইউজুয়ালি আমার বাচ্চার ক্ষেত্রে যেটা হয়, ও মোটামুটি 3:30-4 নাগাদ একটু ফ্রুট জুস খায়, অরেঞ্জ জুস হোক বা অন্য কোনো লেবুর জুস হোক সেটাও খায় বাড়িতে থাকলে। অবভিয়াসলি সেটা ফ্লাইটে পসিবল ছিল না যে আমি মানে ফল নিয়ে সেটাকে জুস বানিয়ে খাওয়াই, বাট একটা জিনিস হচ্ছে ফ্লাইটে কিন্তু জুস দেয়, তো সেই জুসটা যদি আপনার বাচ্চাকে চান দিতে পারেন। তবে হ্যাঁ, আমার বাচ্চার ক্ষেত্রে আমি যেমন ডক্টরকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে বাইরের জুসগুলো আমি মানে বটল জুস যেগুলো সিলড বটলে যে জুস পাওয়া যায় ওই জুস আমি কি দিতে পারবো, তো ডক্টর আমাকে যেমন বলেছিলেন 1 বছর পর থেকে তুমি দিতে পারবে, কারণ আমি ওর 1 বছর জাস্ট হয়েছিল সেই সময় আমি ওকে নিয়ে আরেক জায়গায় ট্রাভেল করেছিলাম, তো অবশ্যই সেটা ট্রেনে, বাট আমি ওই মানে ওই কারণেই জেনে নিয়েছিলাম যেহেতু যাতেই বানানোর ঝামেলায় যেতে না হয়। তো সেই কারণে আমার আমি ওই মানে ফ্লাইটে যখন জুস আমাদেরকে সার্ভ করা হয়েছিল তখন আমি ওর জন্য জুস নিয়ে রেখেছিলাম। তবে এটা ঠিক যে জুসের দেখবেন জুসের মধ্যে না মানে ওই ফলের যে শাঁসগুলো থাকে ওগুলো কিন্তু থাকে র জুসে, তো আমি যেটা সবসময় করি বাচ্চাকে ওই জন্য ছাঁকনিতে ছেঁকে বটলে দিই ও তারপরে ওটাকে ও
খায়, কিন্তু এই মানে আমাদের মানে ফ্লাইটের জুসে এই জিনিসটা ছিল, বাট আমি ছাঁকনিটা ওই কারণে জেনে শুনে ক্যারি করেছিলাম, কারণ আমি জানি যে ওটা যদি একটা প্রবলেম হয় তাহলে ও খেতে পারবে না, তো আমি ছাঁকনি ফ্লাইটে ক্যারি করেছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। সাথে ওটাতে আমি ছেঁকে ওকে ফ্রুট জুস দিই এবং সেটাও খেয়েছিল, তাই আমার জুসের প্রবলেমও সলভ হয়ে গেছিলো, সেটাতেও কোনো অসুবিধা হয়নি। তারপরে যেটা হয় যে ও ইউজুয়ালি ধরুন এই 6টা সাড়ে 6টা এরকম সময়, তারপরে একটা ঘুম দেয় ও দুপুরে, তারপরে 6টা সাড়ে 6টা এরকম সময়, মানে আমি এটা কলকাতার রুটিন বলছি, ফ্লাইটে তো এরকমভাবে আমি টাইম কিছু ম্যানেজ কর মানে ইয়ে করতে পারিনি, বাট মানে রুটিনটা এইভাবে ফলো আপ হয়েছিল আর কি। তো ইউজুয়ালি ও কলকাতায় যখন থাকতো মোটামুটি 6:30 6টা সাড়ে 6টা নাগাদ উঠে আপেল সেদ্ধ খেত, কোনো দিন ডিম সেদ্ধ খেত, এরকম খেত। তো আপেল সিদ্ধটা তো অ্যাজ ইউজুয়াল আপেল আমি সেরকমভাবে তার ফ্লাইটে সেদ্ধ করা সম্ভব না, কিন্তু আমি এটা জানতাম যে ফ্লাইটে তো বেবি ফুড দেওয়া হয়, বাট ওকে আলাদা করে সেরকমভাবে কিছু বেবি ফুড দেয়নি। তখন আমি জিজ্ঞাসা করি যে আপনাদের কি ফ্লাইটে বেবি ফুড কিছু মানে ইয়ে আছে, আপনাদের সুবিধা আছে বেবি ফুড পাওয়ার? তখন ওরা যেটা দিয়েছিল সেটা কিন্তু মানে খুবই উপকারী, মানে এটা সম্পর্কে আমি আগে অতটা ওয়াকিবহল ছিলাম না যেহেতু প্রয়োজন ছিল না, কিন্তু ফ্লাইটে যখন পাই তখন আমি রিয়েলাইজ করি, মানে ওকে যেটা দিয়েছিল ওই অ্যাপেল ব্যানানা ক্যারেটের পিউরি, এবং যেটা কিন্তু বেশ টেস্টি খেতে, তো আর ওটাতে আপনার কোনো ঝামেলা নেই, এরকম পাউচ হয়, জাস্ট আপনি ক্যাপটা খুলবেন, খুলে ওকে দেবেন। ফ্লাইটে এটা দুটো এরকম পাউচ ওদের দিয়েছিল, তো একটা পাউচে সাফিসিয়েন্ট, মানে যা আছে এই বয়সে বাচ্চাদের জন্য পেট ভরে যাবে কিছুক্ষণের জন্য। তো আমি পরে এখানে আসার পর যখন দোকানে দেখছি, এবং এটা কিন্তু কলকাতাতেও পাওয়া যায়, বাট এটা ভ্যারাইটিস ফ্লেভারে বা ভ্যারাইটিস আইটেমের পাওয়া যায়, মানে আমাকে ফ্লাইটে দিয়েছিল মেনলি ফ্রুটস এবং ক্যারেটের ইয়ে, মানে অ্যাপেল ব্যানানা ক্যারেটের, কিন্তু আপনি যদি চান আপনি বিভিন্ন ভেজিটেবলসের একটু আপনার চিজ দেওয়া, যদি পটাটো চিজ হ্যান ত্যান, এই বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, তো এগুলোকে আপনি সাথে কখনো যদি কোথাও যাচ্ছেন, এবং এগুলো কিন্তু অর্গ্যানিক, তো কখনো কোথাও যাচ্ছেন চটপট বাচ্চাকে খাওয়ানোর জন্য কিন্তু ভীষণ হেল্পফুল, তো এগুলো আপনি সাথে ক্যারি করতে পারেন। তো আমার ফ্লাইটে ও যেহেতু অ্যাপেল পিউরি ইউজুয়ালি বাড়িতে খায়, তো সেটার প্রবলেমও আমার সলভ হয়ে কিছুক্ষণ, ওরম দুটো পাউচ আমাকে দিয়েছিল, তার মধ্যে একটা পাউচ আমি ওকে তখন খাইয়ে দিত, ও তো দেখলাম ভালোভাবে খেয়ে নিয়েছিল, তো সেটাতে কোনো অসুবিধা হয়নি। তারপরে যেটা হয় এরকম সময় খায়, এরপর খুচখাচ যদি কখনো ইচ্ছে হলো বিস্কিট খায়, কখনো ইচ্ছে হলো কয়েকটা মুড়ি খেলো, ক্রাঞ্চি জিনিস ও একটু, এরপরে একটু হালকা ফুলকা চিবায়, তো এইভাবে ও চলে। তারপরে 8:30 নাগাদ একটু দুধ খায়, তো সে দুধও আপনি ক্যারি তো করতেই পারছেন, তো দুধের ক্ষেত্রেও আপনার সেরকম কোনো অ্যাসাজ প্রবলেম কিছু নেই, সেটা আপনি ক্যারি করতেই পারবেন। গরম জলও আপনি চাইলে ক্যারি করুন কি এয়ারপোর্ট মানে ফ্লাইটে নিয়ে নিন আপনি, সেটা আপনার ব্যাপার, সেটা আপনি যেটা খুব সুবিধা আপনার সেটাই আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। নেক্সট আসে ডিনার, ডিনারও আমি যেটা করেছিলাম ওকে সেরেলাকই খাইয়েছিলাম, কারণ এছাড়া তো আর কোনো অপশান সেই মুহূর্তে ছিল না, তো সেরেলাকে আমি খাইয়ে দিয়েছিলাম। আর তবে হ্যাঁ, এয়ারপোর্টে থাকাকালীন যদি আপনি চান আপনার বাচ্চাকে যদি মনে করেন স্যুপ খাওয়াবেন, তো স্যুপ খাওয়াতে পারেন, কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি স্যুপ টুপ খেতে খাওয়াতে চান সেইভাবে খাওয়াতে পারেন। তো এই এই হচ্ছে আমার বাচ্চার ক্ষেত্রে আমি ডিউরিং ট্র্যাভেল এইভাবে ওর খাওয়া দাওয়াটাকে ম্যানেজ করেছিলাম, তো আমার খুব বেশি অসুবিধা হয়নি, কারণ ও যে যে খাবারগুলো খায় সেই খাবারগুলোকে যে যে খাবার দিয়ে আমি রিপ্লেস করেছিলাম সেগুলোও ইউজুয়ালি ও মোটামুটি খায়, তো সেই কারণে আমার রিপ্লেস করতে খুব একটা অসুবিধা হয়নি, বা ওভারঅল ওর এই জার্নিতে খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি আমাকে সমস্যায় পড়তে হয়নি। তো এটা গেল ওভারঅল খাবারের ব্যাপার, যেভাবে আমি আমার বাচ্চার খাবারটাকে ম্যানেজ করেছিলাম। তো আই হোপ আপনারাও যারা এরকম ছোট বেবিকে নিয়ে ট্রাভেল করবেন তাদের ক্ষেত্রে একটা আইডিয়া হয়তো আপনারা পেলেন, কারণ অবভিয়াসলি বাচ্চাদের মানে এক বাচ্চা একজন বাচ্চা এবং আরেকজন বাচ্চা খাবারের ডিফারেন্ট থাকবে, ডিফারেন্স মানে থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, সেম তো কখনো হয় না, তো সেই কারণে আমি শুরুতেই বললাম যে এটা মা বাবাকে যেটা করতে, এবং সেটা মা বাবাই সবথেকে ভালো বুঝবেন, কারণ মা বাবারা যেহেতু তার বাচ্চাকে হ্যান্ডেল করছেন, এবং সে একটা আইডিয়া হয়েই যায় যে আপনার বাচ্চা কোন খাবারটা মানে কোনোরকম ঝামেলা ছাড়া খেয়ে নেবে, এবং কোন খাবারটা খেতে সে ঝামেলা করবে, এবং কোন খাবারটা আপনার পক্ষে ক্যারি করা ইজি হবে, তো সেই অনুযায়ী আপনি খাবার নিয়ে যাওয়ার প্ল্যান করতে পারেন। তবে ব্যাপারটা হচ্ছে যেটা যে ফ্লাইটে কিন্তু বাচ্চার খাবারে কোনো রেস্ট্রিকশান নেই, সুতরাং আপনি যে খাবারটা আপনার জন্য ইজি হবে নিয়ে যাওয়া এবং বাচ্চাকে খাওয়ানো, মোস্ট ইম্পর্টেন্টলি বাচ্চা যেই খাবারটা আরামসে খেয়ে নেবে, কারণ ফ্লাইটে আপনি ওকে বেশি ঘুরিয়েও খাওয়াতে পারবেন না,
খুব বেশি বায়না করলে, বিরক্ত করলে ওটাকেও ম্যানেজ করা ডিফিকাল্ট হয়, কারণ ফ্লাইটে খুব বেশি জায়গা থাকে না, এটা সব থেকে বড় সমস্যা। এই কারণেই আমার ফ্লাইটের কথাটা বারবার বলা, কারণ ট্রেনে আপনার এই সমস্যা অতটা হবে না, কারণ আমি নিজেও ট্রেনে ট্রাভেল করেছি, ওর তখন 1 বছর জাস্ট হয়েছে। তখন ট্রেনে আপনি স্পেস পাবেন, সাফিসিয়েন্ট জায়গা পাবেন, বসার জায়গা পাবেন, যেটা আপনি ফ্লাইটে পাবেন না। সেই জন্য ফ্লাইটটায় একটা মানে বেশ বড় চিন্তা থাকে বাচ্চাকে নিয়ে, অ্যাটলিস্ট প্রথমবার, মানে আমার অ্যাটলিস্ট ছিল, তো সেই কারণে সেই জায়গা থেকে আপনাদেরকে বলা। তো ফ্লাইটে এই ধরনের খাবারগুলো যেগুলো আপনি ইজিলি বাচ্চাকে খাইয়ে দিতে পারবেন, সেই খাবারগুলোকে ক্যারি করুন। আই হোপ আপনাদের অসুবিধা হবে না কিছু। তো এটা গেল আপনার আপনি কি খাওয়াবেন সেটা। নেক্সট আরেকটা যেটা বড় ব্যাপার থাকে, যে আপনি বাচ্চাকে কীভাবে হ্যান্ডেল করবেন এতক্ষণের একটা ফ্লাইটের জার্নি। তো সেক্ষেত্রে প্রথমেই যেটা বলা হয় সেটা হচ্ছে যে আপনার বাচ্চা কোন কোন জিনিসগুলো খেলতে ভালোবাসে সেটা আপনাকে জানতে হবে, বা সেটা আপনাকে বুঝতে হবে। সেই ধরনের খেলনা যেগুলো আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন এবং খুব লাইট ওয়েট হবে, সেই ধরনের খেলনাগুলো আপনাকে ক্যারি করতে হবে। আরেকটা জিনিস যেটা ইউজুয়ালি আমি আমার বাচ্চার ক্ষেত্রে দেখি, বা আমার বাচ্চার বয়সে যে সমস্ত বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে দেখি, এই 1.5 বছর, 1 বছর 3 মাস এই বয়সটাতে বেসিক্যালি বাচ্চারা খোটাখুটি করা, টেপাটিপি করা, এই ধরনের জিনিসগুলো বেশি ভালোবাসে। মানে আমার বাচ্চা আমার রিমোট নিয়ে টিপতে খুব ভালোবাসে। তো এই যে জিনিসগুলো, তো এরম ধরনের কিছু জিনিস আপনি ক্যারি করতে পারেন। যেমন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, মানে আমিও যেমন আমার এক রিলেটিভের কাছ থেকে জেনেছিলাম, কারণ তারও এই বয়সে একটা বাচ্চাকে নিয়ে সে 1 বা 2 বার ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছিল, তাই তার আইডিয়া ছিল এবং তার কাছ থেকে আমি এগুলো জেনে অ্যাপ্লাই করি আমার বাচ্চার ক্ষেত্রে। যেমন ধরুন স্কুইশিং বল যেগুলো থাকে, যে টিপলে বাবলস টাইপের হয়ে যায়, এই বলগুলো কিন্তু ওদের কাছে খুব ইন্টারেস্টিং। যখন আপনি টিপছেন অনেকগুলো বাবলস হয়ে যাচ্ছে, ওগুলোকেও খুঁড়তে ভালোবাসে। তো আমি যেমন ওর জন্য অ্যামাজন থেকে 2খানা নিয়েছিলাম ওরকম। আরেকটা হচ্ছে স্টিকার, যেহেতু খোটাখুটি করাটা এই বয়সে বাচ্চাদের একটা স্বভাব থাকে, তো আমি ওর জন্য স্টিকার নিয়েছিলাম আর একটা খাতা নিয়েছিলাম। তবে হ্যাঁ, স্টিকার ছোট স্টিকার নেবেন না, তাহলে বাচ্চা কিন্তু মুখে দিয়ে দিতে পারে। ওদের তো মানে এই সময় ওরা ওই আবারও মানে খোটাখুটি করা এবং মুখে দেওয়ার একটা ভীষণ প্রবণতা এই সময় থাকে। তো বড় বড় স্টিকার নিন, যেগুলোকে ও খুঁটে খুললো, খাতায় লাগালো বা খাতা থেকে তুললো, তো এইভাবে কিন্তু ও টাইম পাস হয়ে যায় ওদের। এরপরে আরেকটা জিনিস যেটা থাকে, যে রিবন, মানে কোনো চকমকি জিনিস দেখলে সেগুলোকে ছিঁড়তে চেষ্টা করা বা এই ধরনের জিনিসগুলোর হ্যাবিট একটা থাকে, তো সেটার জন্য আপনি রিবন বা ওই ধরনের মানে চকমকি জিনিস আপনি ক্যারি করতে পারেন। আমি যেমন কিছু ডিফারেন্ট কালারের রিবন আমি ক্যারি করেছিলাম, তো এই এই ধরনের জিনিসগুলোকে আপনারা কিন্তু, বা বিভিন্ন অ্যানিমালসের যে স্টিকারগুলো লাগানো যায় সেইগুলো আপনারা ক্যারি করতে পারেন। তো এই ধরনের জিনিসগুলোকে কিন্তু আপনারা ক্যারি করতে পারেন বাচ্চাকে এঙ্গেজ রাখবার জন্য। আর বাকি কিছু সময় যদি এগুলো, তবে হ্যাঁ, মানে এটা এটার সাথে আরেকটা জিনিস যেটা বলার, যে আগে দেখালে কিন্তু বাচ্চাদের চলবে, কারণ ওদের কাছে যদি সেই জিনিসগুলো পুরনো হয়ে যায় তো অবভিয়াসলি ওরা আর সেটাতে ইন্টারেস্ট পাবে না। আমি যেমন কী করেছিলাম, যে জিনিসগুলোকে কিনে এনে একদম লুকিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো জাস্ট ফর ফ্লাইট জার্নির জন্যই আমি ওগুলোকে রেখেছিলাম। যখন আমি ফ্লাইটে উঠেছিলাম, যখন ও মানে কিছু একটা অ্যাক্টিভিটি করতে চাইছে এরকম বুঝতে পারছিলাম, তখন আমি একটা 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 করে ওকে বার করে দিচ্ছিলাম, যাতে ওর কাছেও জিনিসটা সারপ্রাইজিং লাগে এবং ওর কাছেও জিনিসটা নতুন একটা ইন্টারেস্টিং জিনিস হিসাবে পোর্ট্রে হয়। সব একসাথেও যেমন দিইনি, আবার আগেও কোনো জিনিস এগুলো দেখাইনি, যাতে এগুলো দেখেও মানে এগুলোর মনে না হয় যে এগুলো তো পুরনো জিনিস, এগুলো নতুন কী আছে। তো সেই কারণে এইটা আমি করেছিলাম, এবং এইটা আপনারা করতে পারেন, এটা কিন্তু ভীষণ ভালো কাজ দেয় এরকম ধরনের জিনিসগুলো। কারণ ফ্লাইটে আপনি খুব বড় খেলনা বা প্রচুর খেলনা আপনি নিয়ে যেতে পারবেন না, কারণ ওয়েটের একটা ব্যাপার থাকে। তো সেই কারণে এমন জিনিস নিতে হবে যেটা বাচ্চার কাছেও ইন্টারেস্টিং থাকবে এবং প্লাস আপনাদের পক্ষেও ক্যারি করা সহজ হবে। তো সেই কারণে এই ধরনের জিনিসগুলো, যেগুলো এই বয়সে বাচ্চাদের ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, সেই ধরনের জিনিসগুলোকে কিন্তু আপনারা ক্যারি করতে পারেন। আর বাকি সময় যেহেতু অবভিয়াসলি সিটের সামনে স্ক্রিন থাকে ইন্টারন্যাশনাল ফ্লাইট সবেতে, তো সেগুলোতে একটু আধটু ভিডিও গেম বা কার্টুন ফার্টুন এগুলো চালিয়ে, বাচ্চাদের জন্য যে সেকশনটা থাকে ওগুলো চালিয়ে আপনি এন্টারটেন করতেই পারেন বাচ্চাদেরকে। তো ওভারঅল এগুলো হয়ে মোটামুটি আপনার জার্নি আই হোপ কি কেটে যাবে। তার কারণ হচ্ছে বাকি কিছু সময় ও সে ঘুমোবে, একটু লাফালাফি করবে, এগুলো তো করবেই, তো সেটাতে খানিকটা সময়ও আপনার সব মিলিয়ে কেটেই যাবে। তবে মানে বেসিক্যালি এইগুলো মানে আমার এই মানে এই জিনিসগুলো করতে হয়েছিলো, তার কারণ হচ্ছে আমার দিল্লি থেকে আমার ফ্লাইট ছিল সকালবেলা, সকালে ফ্লাইট ছিল বলেই এই জিনিসগুলোকে আমার ভাবতে হয়েছিলো। যদি রাতের ফ্লাইট থাকলে যেমন অনেক সুবিধা থাকে, কারণ রাতে খেয়ে দিয়ে যদি সে একটা লং টাইমে ঘুমোচ্ছে, মানে অনেকটা টাইম আপনি
সেফলি চলে গেল, অসুবিধা না, বাকি যেটুকু থাকলো সেটাকে আমি ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু যেহেতু আমরা দিনের বেলা ফ্লাইট ছিল, তো অনেকটা সময় সে জেগেছিল, ঘুমোচ্ছিল, জাগছিল, সবই ঠিক আছে, কিন্তু মানে ওই টাইমগুলো যখন জেগে থাকছে সেই টাইমগুলোকে ওকে ম্যানেজ করাটা একটা চ্যালেঞ্জ ছিল। তো ওইগুলো আমরা কে যার ফলে আর কি মানে ভেবেচিন্তে এই জিনিসগুলো করতে হয়েছিল। তো আপনারাও এগুলো অ্যাপ্লাই করতে পারেন আপনাদের বাচ্চার ক্ষেত্রে, যদি আপনাদের এরকম কোনো আপকামিং লং ট্রিপ থাকে সেই ক্ষেত্রে। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, বা এরকম লং ডিউরেশন ট্রাভেলের জন্য যদি কোনো রিলেটেড কোনো কোয়ারিজ থাকে বাচ্চার বিষয়ে, মানে খাওয়া দাওয়া বা এরকম বিষয়ে, সেটাও আপনারা আপনাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি যদি মানে সম্ভব হয় ডেফিনেটলি আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রত্যেকের অ্যাটেনশন দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।